ভারতের 700 সিনেমা হলে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা মানুষ। শুক্রবার বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পায় চলচ্চিত্রটি। ছবিটি প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা জিৎ। এরই মধ্যে সিনেমাটি বাংলাদেশে মুক্তি নিয়ে চলছে বেশ প্রস্তুতি। সিনেমায় জিতের সহশিল্পী হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহামি। জানা গেছে মানুষ সিনেমায় মিমকে অভিনয় করতে দেখা গেছে পুলিশ কর্মকর্তার চরিত্রে, যিনি জিতের বিভিন্ন কর্মকাণ্ডের কারণ খুঁজতে মরিয়া। এই চরিত্রে অভিনয় করার আগে ভারতের পুলিশ সম্পর্কে জেনে নিয়েছেন মিম। বর্তমানে দিগন্তে ফুলের আগুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। 2018-19 সালে সরকারি অনুদান পাওয়া এই সিনেমা নির্মাণ করছেন ওয়াহিদ তারেক। 1 ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত সিনেমা অ্যানিমেল। কবির সিং খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি বাংলাদেশে আমদানি করতে যাচ্ছে কিপ্রিয়া ফিল্মস। ইতোমধ্যেই তথ্য মন্ত্রণালয় অ্যানিমেল সিনেমাটিকে বাংলাদেশে মুক্তির অনুমতিও দিয়েছে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু। অ্যানিমেল সিনেমাটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা পুত্রের চরিত্রে দেখা যাবে। পর্দায় তাদের মধ্যকার জটিল পিতা পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা ও খল চরিত্রে ববি দেওয়াল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। যশ রাজের স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা টাইগার 3। সালমান খানের অ্যাকশন, ভারত প্রেমের সেন্টিমেন্ট, ক্যাটরিনার সঙ্গে রোম্যান্স, বিদেশের দুর্দান্ত সব লোকেশন, সব মিলিয়ে এক থা টাইগার আর টাইগার জিন্দা হ্যায় দর্শক মনে এক বিশাল জায়গা করে নিয়েছিল। 2012 সালে মুক্তি পাওয়া 75 কোটি টাকার এই সিনেমাটি বক্স অফিসে আয় করেন 335 কোটি টাকা। অন্যদিকে টাইগার জিন্দা হ্যায় আসে 2017 সালে। 130 কোটি বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে ঘরে তোলে 565 কোটি। কিন্তু টাইগার 3 এর জন্য প্রচুর খরচ করেছে যশ রাজ ফিল্মস, বাজেট 300 কোটি। কিন্তু 17 দিনে এসেও ভারতের বাজার থেকে সেই টাকা ঘরে তুলতে পারলেন না প্রযোজনা প্রতিষ্ঠানটি। হৃদয় খানের জনপ্রিয় গান বলোনা এখনও শ্রোতাদের মুখে মুখে ফেলে। 2008 সালে প্রকাশ হয় গুঞ্জন রহমানের লেখা এই গানটি। দীর্ঘ 15 বছর পর এই সিকুয়েল প্রকাশ করতে যাচ্ছেন হৃদয় খান। এবারও গানের কথা লিখেছেন গুঞ্জন রহমান। এরই মধ্যে সুর সঙ্গীত শেষ করে কণ্ঠও দিয়েছেন হৃদয়। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান হৃদয় খান। এদিকে 1 ডিসেম্বর শূন্য হৃদয় শিরোনামে আরও একটি গানের পিয়ানো ভার্সন নিয়ে হাজির হবেন হৃদয় খান। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা রহমান।